হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্টারনেটের স্পিড কীভাবে বাড়িয়ে নেওয়া যায়। তো আপনারা আপনাদের পিসি কিংবা মোবাইলে ওয়াইফাই কিংবা মোবাইলের ডাটা ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে স্পিডটা খুব একটা ভালো পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে কীভাবে স্পিড বাড়ানো যায় তো সেটি আগে আমি দেখিয়ে নেই। তো আগে আমাদের পিসির স্পিডটা আমরা চেক করব। তো এখানে আমি চলে যাব okla.com-এ। okla স্পিডে চলে যাই আমরা, ওকলা স্পিডে চলে যাই, দেখি আমাদের ইন্টারনেট স্পিডটা কত রয়েছে। তো স্পিড টেস্ট বাই ওকলা, তো এখানে আমরা চলে যাই। তো এখানে যাওয়ার পর ব্রাউজারটিতে আমরা গো এই অপশনটিতে ক্লিক করে দেই। দেন এখানে আমাদের স্পিডটা আমরা এখন দেখতে পারবো। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আমাদের স্পিডটা এখন উঠবে। তো এখানে কত এমবিপিএস, 234, 300, 500 and 600 এমবিপিএস, প্রায় 700 and এখানে দেখা যাক। তো এখানে আমাদের ডাউনলোড স্পিড উঠেছে 746.96 এমবিপিএস, আর আমাদের আপলোড স্পিড এখানে 35-36 এমবিপিএস পর্যন্ত উঠেছে, দেখা যাক। আর এখানে আমাদের পিং স্পিড রয়েছে এখানে 21। যাই হোক, আমাদের এটি হচ্ছে স্পিড। তো এই স্পিডটি আমরা রিয়েলি পাই কি না তো সেটি জানার জন্য আমরা একটি ফাইল ডাউনলোড দেব। যেমন আমরা এপিকে পিওরে চলে যাই, এপিকে পিওর, দেন এখান থেকে আমরা একটি গেম ডাউনলোড দেব। তো আমরা এপিকে পিওরে যাওয়ার পর ভাইস সিটি গেমটি ডাউনলোড দেই। দুইটির সাইজ কত আছে আগে দেখে নেই। তো এটি 200 এমবিপিএস, তো এটি ছোট গেম, আমরা একটু বড় গেম ডাউনলোডের চেষ্টা করি। তো আমরা এখান থেকে পাবজি ডাউনলোড দেব। তো এখানে কল অফ ডিউটি ডাউনলোড দিয়ে দেখি এটা কয় এমবি। তো এটি 2 জিবি, এটি আমরা ডাউনলোড দেই। দেন আমরা ব্রাউজারের ডাউনলোড অপশনে চলে যাই। তো এখানে দেখেন প্রতি সেকেন্ডে 45 এমবি করে আমাদের ডাউনলোড নিচ্ছে। না না না, এখানে আমাদের প্রতি সেকেন্ডে 10 এমবিপিএস, সেকেন্ডে 16, 17, 20 অ্যান্ড দেখেন এখানে 28-30 এমবিপিএস, তো এটি বাড়তেই আছে। প্রতি সেকেন্ডে আমাদের এখন উঠেছে 60 এমবিপিএস, এখানে 65, 66, 70 অ্যান্ড এখানে বেড়েই চলেছে। তো আমাদের 2 জিবি, 2.4 জিবি ফাইল মাত্র দেখেন 1 মিনিটও সময় নিচ্ছে না, তো এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। যাই হোক, এটি আমি ক্যান্সেল করে দেই। তো আপনাদের fast.com দিয়েও আমার এই পিসের স্পিডটি আমি দেখে দেই। তো এইভাবে আপনারা কীভাবে আপনাদের স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন তো সেটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। তো সেই জন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন স্পিডটি 500 এমবিপিএস পর্যন্ত উঠেছে। যাই হোক, এখানে প্রায় আমার 1000 এমবিপিএস পর্যন্ত স্পিড উঠে। তো আপনারা যদি ভিডিওটি পেতে চান কীভাবে আপনাদের ওয়াইফাই কিংবা মোবাইলের স্পিডটি বাড়াবেন, তো সেজন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো আমার এই টেক বাংলা আনলিমিটেড চ্যানেলটি আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখান থেকে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে দিবেন। তো আজকে পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।